সালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো মসজিদ নাকি স্টেডিয়াম আজকাল প্রায়ই দেখা যায় মসজিদে স্পেশালি যখন শুক্রবারে যাওয়া হয় তখন দেখা যায় প্রথম কাতারে অনেকগুলো সিট বুকিং করে রাখার মতো এজলাকি স্টেডিয়ামের মতো সাধারণত দেখা যায় মসজিদের মসজিদ কমিটির যারা থাকে প্রেসিডেন্ট বা সেক্রেটারি অথবা মোতোয়াল্লি তাদের জন্য সিট বুক করা থাকে তারা যদি খুদ্বার আগেও আসে অথবা অনেক দেরি করেও আসে কিন্তু তারা ওইখানে এসেই বসবে এটা কি কখনোই ঠিক আমার কাছে তো মনে হয় এটা কখনোই ঠিক না মসজিদের যে আদব আছে জুম্মান নামাজের যে আদব আছে সে অনুযায়ী কখনোই এটা ঠিক না আমি একদিন এক ক্ষতিপ সাহেবকে জিজ্ঞাসা করলাম যেটা এটা কতটুকু ঠিক একজন এসে পাশ থেকে বললেন যে আমরা তো মক্কা গিয়ে এরকম করি বা মদিনাতে গিয়ে এরকম করি যে মসজিদে একজন নামাজ বিছানা পেতে রেখে আসলো আরেকজন গিয়ে পরে নামাজ পড়ল তো ইমাম সাহেব এটার কোনো উত্তর না দিয়ে চলে গেলেন পরে একদিন সে তার খুদ্ভাই বললেন যে আসলে একজন লোক হয়তো আপনি গিয়ে দেখলেন যে অজু করছে মদিনা শরীফে তার হয়তো কাপড়টা কোনোভাবে হাঁটুর উপরে উঠে গেছে এখন আপনি এসে বললেন হাঁটুর উপরে কাপড় উঠলে কোনো সমস্যা নেই তার মানে তিনি বুঝাতে চেয়েছেন বিষয়টা যে মক্কা শরীফ বা মদিনা শরীফে আপনি যা দেখবেন তাই আসলে ঠিক না যেটা কোরআন এবং হাদিসা অনুযায়ী ঠিক সেটাই আপনাকে দেখতে হবে সো আজকে থেকে আমাদের মনে হয় এই জিনিসটা সবাইকে ইনফর্ম করা উচিত যে অ্যাটলিস্ট মসজিদকে যেন আমরা স্টেডিয়াম না বানাই থ্যাংক ইউ